যৌনাঙ্গে আরেকটা কথা মনে পড়লো, তাই বলে দিই, যৌনাঙ্গে মুখ দেওয়া একেবারে হারাম। আসলে মানুষের রুচি যে কত খারাপ এটা আপনি বুঝতে পারবেন না। আজ থেকে তিন দিন চার দিন আগে একজন আমার কাছে মাসালা নিয়ে আসছে, আপনাদের বাড়ির আশেপাশে, মানে পাড়ার আশেপাশে। ওর বাপ একটা মেয়েকে বিয়ে করেছিল, ওর বাপ ওকে তালাক দিয়েছে, এখন বেটা ওই মেয়েকে বিয়ে করবে। মানুষের রুচি যে কত নিম্ন এটা আপনারা মানে অনেক সময় তাস করেন না, কিন্তু আমরা আস করতে পারি। আমাদের কাছে অনেক সময় মাসালা শুনতে আসে কি বাপ বিয়ে করেছিল মেয়েটাকে, এখন বাপ কি করেছে, তালাক দিয়েছে, মানে তার সৎ মা, এখন সে আবার নতুন করে ওকে বিয়ে করবে। পারবে কি পারবে না এটা নিয়ে আর কৌতূহল, মানে সে বিয়ে করবেই। অনেক কয়েকজনকে জেনেছে, লাস্টে আমার কাছে এসেছে। তাহলে মানুষের রুচি কত খারাপ চিন্তা করেন, যাকে একবার মা ডেকেছিল তাকে আবার কি ডাকবে। এই জন্য আমরা শেষ জামানায় আছি, যেই কোনো মুহূর্তে বিপদ আসবে, যেই কোনো মুহূর্তে সাত ভেঙে পড়লে আমরা সবাই চলে যাব, আসমান পড়ে গেলে সবাই চলে যাব, শেষ জামানায় আছি। এই জন্য স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া, আপনার যৌনাঙ্গে স্ত্রীর মুখ দেওয়া সম্পূর্ণটা হারাম। আপনারা এটা খেয়াল করবেন, যখন বাচ্চা মায়ের পেটে থাকে বাচ্চা কি দিয়ে খায়, কি দিয়ে খায়, নাভি দিয়ে খায়, মুখ দিয়ে খায় কেন? যে আল্লাহ নাভি দিয়ে খাওয়াচ্ছে ওই আল্লাহ তো মুখ দিয়েও খাওয়াতে, কিন্তু আপনি যেটা খেয়ে ফেলবেন যখন পেটে চলে গেল ওই খাবারটা আর পাক থাকে না পাক। যেমন আপনি ভাত খেলেন আবার বমি করলেন, খেতে পারবেন আর, কারণ বমন কি হারাম হয়ে গেল, ওটা আর খেতে পারবেন না। তাহলে আপনি যেটা খাচ্ছেন সেটা পেটে যাওয়ার পরে নাপাক হয়ে যাচ্ছে। এ আল্লাহ তাআলা কত মহান, কত মহৎ, উনি মুখ দিয়ে নাপাকি খাওয়াবেন না বলেই আপনাকে আমাকে আল্লাহ তাআলা নারীর মাধ্যমে মায়ের পেটে খাওয়িয়েছেন, আর আপনি বড় হয়ে স্ত্রীর যৌনাঙ্গে মুখ দিচ্ছেন, আপনি বড় হয়ে স্বামীর যৌনাঙ্গে মুখ দিচ্ছেন। আপনি কত নম্বরের খারাপ মানুষ একবার চিন্তা করে দেখেছেন? খবরদার, যদি কারো এই ধরনের অভ্যাস থাকে ছেড়ে দিবেন, সম্পূর্ণটাই হারাম। এরপরে